আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সামনে একটি ভিউসনিক মনিটর আছে এবং এটির সমস্যাটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেটা হল মূলত প্যানেলের সমস্যা। এই উপরে শুধু এতটুকুই ভালো আছে, বাকি এই সাইডের শেড এরপর তো আস্তে আস্তে জিনিসগুলো বাড়তেছে, যেটাকে আমরা গার্বেজ বলি। হয়তো এটা ফিলিকিংও করলে করতে পারে। আর এখানে একটা সিগনেচার আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা মূলত একটা 20 ইঞ্চি মনিটর, আর প্যানেলটি এই 20 ইঞ্চি প্যানেলগুলো এরকমই হয়ে থাকে। এলজি, ভিউসোনিক একই ক্যাটাগরি প্যানেল ব্যবহার করে থাকে। তো এটা সমস্যা কি, সাইডে কোনো গরম হয় কি না, ওই যে আবার ছবি বাড়িও দেয়। তো এটা সমস্যা আছে, সমস্যা আছে বলতে আমরা যদি মাই কম্পিউটার ওপেন করি সেই ক্ষেত্রে কি হয় দেখি, মানে লোড পড়লে কি হয়, লোড পড়লে কি কিছু হয়। এই মুহূর্তে কিছু হচ্ছে না, হয়তো সময় পরে কিছু যা হবে। তো যাই হোক, চলুন আগে দেখি এটা আসলে মডেল নাম্বারটি দেখি। ভিউসোনিকে তো দেখলাম, আমরা খুলে নিলাম। এই হলো মডেল, দেখতে পাচ্ছেন VX2039। এটা মূলত 20 ইঞ্চি মনিটর। তো চলুন এটা একটু খুলি দেখি, তারপরে বিস্তারিত আলাপ করি। শুধু একটা বিজিয়ে দিছে আর ডিসি ইন 12 ইন, এই তো আর তো কিছু নেই, আর কোনো কিছু নেই। তো চলুন খুলে দেখি। এই হলো খোলা আমাদের ব্যাকপার্টটি, আর এই হলো প্যানেল টিকন বোর্ড। এটা কখন চালাইছি, চালানোর পরে খুললাম, এখনও দিয়ে আমাদের ডিসি ডিসি গরম। তো যাই হোক, আমরা দেখবো আইসি কতটুকু গরম হয়, কী আসে বিষয়। তো এখানে সিস্টেমগুলো একটু দেখে নিই ভালোভাবে, আর কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কি না, ফাঙ্গাস এ জাতীয় কোনো কিছু আছে কি না, সেগুলো আমরা একটু দেখে নিই। এটা হলো আমাদের মেমোরি আইসি, যেটাকে বায়োস বলি আর কি আমরা। আর হলো আমাদের ডাটা আইসি, আর এখানে কি আছে বুঝতে, এখানে একটা এগুলো আগে কাজ করা, কাজ করা বলতে এই যে টেপ টুপ আগে লাগানো, এর উপরে একটা প্লাস্টিকের ইয়ে থাকে সেটা আর কি নেই। তো যাই হোক, চলুন আমরা পাওয়ার দিই, তারপরে দেখি পাওয়ার দিব, বিজিএ কেবল লাগাবো, সব কিছু লাগে একটু দেখে নিই। এই হলো ডিসি পোর্টিন, পাওয়ার সাপ্লাই দেখি বলে না, পায় তো নেই। ও সুইচ আছে, দেখুন সুইচ অফ ছিল, অন হয়েছে। আমরা একটু ডাটা দেখে নিই কি অবস্থা, দেখতে পাচ্ছেন ওই উপর দিকে একটু ভালো, বাকি সবই শেড। তো এই অবস্থায় আমাদের যে ডিসি টু ডিসি আইসি আছে সেটার উপর একটু হাত দিব, হালকা করে দিব অবশ্যই। আগুন, আগুন সেকেন্ডের মধ্যে আগুন হয়ে যাচ্ছে একেবারে, এটা চারপাশ হালকা মধ্যে কালো হয়ে গেছে। তো যাই হোক, আমরা পাওয়ারটি খুলে ফেলি। তো মূল যে বিষয়টা সেটা হলো যে আমাদের ডিসি টু ডিসি আইসি গরম হওয়া অর্থ এই নয় যে এই আইসিটি খারাপ, হ্যাঁ এই আইসিটি খারাপ হয় না তাও না, হয় কিন্তু এই সমস্যার জন্য না। আপনারা এর আগে অন্যান্য ভিডিও করে দেখেছেন ডেল বর্ডারলেসের ক্ষেত্রে বা আদার্স অন্য কোনো মোটরের ক্ষেত্রে, কারণ এগুলো সবই একই ক্যাটাগরির ভাবে কাজ করা, একই টিকন বোর্ড, ঠিক আছে। তো যাই হোক, আমরা আমাদের যে মূল কাজটি সেগুলো করে দেখি, তারপরে বলতে পারবো। আর আমাদের ভিডিওগুলো শুধু সবসময়ই থাকে, বেশিরভাগ ভিডিওগুলো থাকে শুধু ইউজারদের উদ্দেশ্যে তৈরি করা, এই ভিডিওটাই আপনাদের উদ্দেশ্যে তৈরি করা যারা ইউজার আছেন। তো সঙ্গে থাকুন। তো আমরা আবারও ভিজিএ কেবল এবং পাওয়ার কেবলটি লাগিয়ে নিয়েছি। তো দেখি তো আমাদের কী অবস্থা এখানে, মাশাল্লাহ আমাদের তো সমস্যার সমাধান হয়ে গেছে। তো এটা একটু খাড়া করে নিই দেখি। তো এই হলো আমাদের মনিটরটি সম্পূর্ণ, আমরা কাছে যাই দেখি। তো দেখতে পাচ্ছেন এখানে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমাদের যে মূল কাজ সেটা কমপ্লিট হয়েছে। তো আশা করব ভিডিও থেকে যতটুকু ইনফরমেশান আপনাদেরকে দিয়েছি সেটা হলো যে ধরনের সমস্যাগুলো সমাধান হয়, আর যদি ওইগুলো শুধুমাত্র এই ভিডিওগুলো ব্যবহারকারী যারা আছেন আপনারা তাদের জন্য তৈরি করা। ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।